আসসালামু আলাইকুম দর্শক। বডি বিল্ডার জাহিদ সারা জীবনের জন্য নিষিদ্ধ হলো। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একজন বডি বিল্ডার যার নাম হচ্ছে জাহিদ, তাকে পুরস্কার দেওয়ার পরে সে কি করেছে, সেই পুরস্কারটা লাথি মেরে উড়িয়ে দিয়েছে। সেখানে ছিল বিচারক, উপস্থিত ছিল এবং এটা মনে হয় টেলিভিশনেও কভার করা হচ্ছিল, এবং সেখানে যে স্পন্সরগুলো আছে ছিল, মানে আমি অবাক হয়ে গেছি, ওয়ালটনের মতো তার বাংলাদেশে বড় বড় টেলিভিশন চ্যানেল স্পন্সর ছিল। এত বড় বড় স্পন্সর থাকার পরেও যে দ্বিতীয় হয়েছে তার পুরস্কার একটা মানে ব্লিন্ডার, মানে আমি অবাক হয়ে গেছি ভাই, এটা কি? আপনারা অবশ্যই মানবেন যে বাংলাদেশে ক্রিকেটে যত টাকা, ফুটবলে বা আরও যে খেলাগুলো আছে এগুলোতে বাংলাদেশ এত পিছিয়ে কেন? গোড়ায় গলত, যারা এগুলো নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে হয়তো বা গলত আছে, এটা সবাই বলবেন। তো আমরা আসেন আলোচনা করি যে এই বডি বিল্ডার কেন লাথি মারলো আর লাথি মেরে সে কিভাবে আজীবন নিষিদ্ধ হয়ে গেল, তার কেরিয়ার একদম শেষ হয়ে গেল। আজকে ভিডিওটা আপনার শেয়ার করা উচিত, কারণ আমরাও দুর্নীতির বিরুদ্ধে লাথি মারতে চাই। কি আপনি কি বলতে চান দর্শক শ্রোতা? বডি বিল্ডিং করা মানে বডি বিল্ডার হওয়া অত সহজ ব্যাপার না। আমরা যতটুকু তার মুখে শুনেছি 13 বছর যাবত সে এই কাজ করে আসছে এবং সেখানে অনেক টাকা খরচও করে আসছে, এবং সে যে সেই হাইফাই ফ্যামিলির ছেলে তাও কিন্তু না, এবং 4টা কিন্তু গোল্ড মেডেলও সে জিতেছে। তো তার ক্যারিয়ারে অনেক কিছুই ছিল, কিন্তু এই একটি ঘটনা তার ক্যারিয়ারে সব কিছু শেষ করে দিল। তো ঘটনার দিন দেখেন কি হয়েছে। ঘটনার দিন তার বক্তব্য অনুযায়ী যে এই যে একটা আয়োজন করা হয়েছে বডি বিল্ডারদের পুরস্কার দেওয়ার জন্য, একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে বাংলাদেশে, তো এখানে তাকে প্রথম না করে দ্বিতীয় করা হয়েছে। তো জাহিদের বক্তব্য হচ্ছে প্রথম যাকে করা হয়েছে সে প্রথম হওয়ার যোগ্য না, তার চেয়ে তার শরীর বেশি ফিট ছিল বা সকল কিছুতে সে ভালো করেছে, এখানে ও প্রথম হয় কেমনে? এখানে অবশ্যই এখানে কোনো ফিক্সিং করা হয়েছে বা এখানে কোনো ব্যাপার জড়িত আছে, আত্মীয়তা বা অনেক কিছু ব্যাপার জড়িত আছে, যারা ফেডারেশনের লোকজন আছে তারা হয়তো বা এটা তাকে মানে ইয়ে করে প্রথম অন্যজনরও করেছে। প্রথম কথা হচ্ছে এইটা তার মাথায়, তিনি এটা মেনে নিতে পারে নাই। দ্বিতীয়ত, তিনি যখন মানে দ্বিতীয় হয়েছেন, তাকে দ্বিতীয় ঘোষণা করা হয়েছে, সে যখন যাচ্ছিল সে বলছিল যে আমি একটু মাইকে কথা বলবো, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয় নাই, বরং ওই ফেডারেশনের লোকজন ওরে বলছে যে তুমি ওই দূরে যা দাঁড়াও, দূরে যা দাঁড়াও। তো এটা তিনি বলতেছেন যে আমার কুকুরের মতো তাড়ায় দিল, আমার একটু মাইকে কথাও বলতে দিল না, আমার দূর দূর করে তাড়ায় দিল, কেন আমাদেরকে সম্মান দেওয়া হবে না? তো সেখানে সে রাগটা কন্ট্রোল করতে পারে নাই, শেষমেশ সে আসলে মনে করে যে এটা আসলে এখানে অনেক দুর্নীতি হয়, তো সেই জন্য সে তার পুরস্কারটা সবার সামনেই কিন্তু লাথি মারে, পুরো খেলাটার আসলে চিত্র পাল্টে যায়। এই হচ্ছে পুরো ঘটনা, আপনারা যদি সংক্ষেপে বোঝার চেষ্টা করেন। এবার আসেন এই যে একটু আগে থেকে নিউজ প্রচার হচ্ছে, তিনি কিন্তু ব্যারিস্টার সুমনের কাছেও গিয়েছিলেন, তো ব্যারিস্টার সুমন আইনি সাহায্য দেওয়ার পর মানে ভরসাও দিয়েছে তাকে। তো এখানে আমি যতটুকু শুনলাম যে এখানে অনেক স্বাস্থ্য ঝুঁকিও আছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক স্বাস্থ্য ঝুঁকিও নিতে হয়। এটা আসলে খুব খারাপ লাগলো যে কয়েকদিন ধরে পানি না খাওয়া বা অনেক ব্যাপার স্যাপার, যেগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে খুব খারাপ বিষয়। তো দেখেন একটু আগে থেকেই নিউজ হচ্ছে যে এই বডি বিল্ডার জাহিদকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ তার ক্যারিয়ার শেষ, সে আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা নিউজগুলো পড়ি, যদি পড়ি দেখেন এখানে কী লিখেছে। প্রাপ্ত পুরস্কার উপস্থিত বিচারকের সামনে লাথি মারা কাণ্ডে আজীবন নিষিদ্ধ হলেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ, ক্যারিয়ার শেষ। সাম্প্রতিক মঞ্চ থেকে পুরস্কার নিয়ে নিচে নেমে সেই পুরস্কারে লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এরপরেই এমন কাণ্ডের কারণে নিষিদ্ধ হলেন তিনি। গত শুক্রবার 23 ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনাটা ঘটে। এটা একটা মানে জাতীয় পুরস্কার তো দেখতে পাচ্ছি। ওই প্রতিযোগিতায় 11 জন বিচারকের প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ, দ্বিতীয় হন এবং রূপা জেতেন। এই রায়ে তিনি সন্তুষ্ট হতে না পেরে তিনি পুরস্কারের মানে পুরস্কারটা না পেয়ে তিনি মঞ্চে আসলে ক্ষোভ প্রকাশ করেন, পুরস্কার নিয়ে নামার পর পুরস্কারে লাথি দিয়ে প্রতিবাদ জানান। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো এখানে আসলে জাহিদ যে ব্যাপারটা বলেছে যে এখানে দুর্নীতি হয়, আর এখানে এই ঘটনা ঘটানোর জন্য জাহিদকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য, সে আর এই কাজ করতে পারবে না। এখানে আসলে ছেলেটার ক্যারিয়ার শেষ হয়ে গেল, তার রাগটাকে সে কন্ট্রোল করতে পারলো না এই জন্য। তো কী বলবো, দুঃখজনক ব্যাপার। আমরাও চাই দুর্নীতির মুখে লাথি মারতে,
আমাদের সকল ক্রিয়া অঙ্গন থেকে দুর্নীতিমুক্ত থাকুক। আপনারা পুরো ঘটনাটা জানলেন, বুঝলেন, এখানে আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই জাহিদ ঠিক করেছে নাকি ভুল করেছে? একটা পুরস্কারের লাথি দেওয়া, অবশ্যই এটাতে জাহিদ অনুতপ্ত, যেটা করা উচিত হয় না, রাগটা আসলে সে কন্ট্রোল করতে পারে নাই। তো এখানে সে বরাবরের মতোই বলছে যে এখানে দুর্নীতি হয়, তো তিনি অনুতপ্ত, কিন্তু তার ক্যারিয়ার কিন্তু এখানে শেষ হয়ে গেল। 13 বছরের যাবৎ তিনি এগুলো করে আসছিলেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমরা আবারও বলছি, আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক, আসলে ওই ফেডারেশনের মধ্যে ঘাপলা আছে নাকি। আল্লাহ হাফেজ।